দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা থিতাতে নিহত হয়েছে নজনক ব্যক্তি, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে পঞ্চল্লিশ জনেরও অধিক যাত্রী। জোরাজবুত বিস্তৃত খবরে অতিক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে কেরালাত। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দুখন বাহনের মাজত মুখামুখি সংঘর্ষ হয়েছিল, আর তার পাছতেই এক অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে কেরালাত। পর্যটকের বাহন আর সরকারি বাসর মাজত সংঘর্ষ হয়েছে, এক ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে। মুখামুখি সংঘর্ষের ফলত থিতাতে নিহত হয়েছে নজনক যাত্রী, আর দুখন বাহন সম্পূর্ণরূপে ভাঙি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ঘটনার থিতাতে নিহত হয়েছে নজনক ব্যক্তি, আহত হয়েছে পঞ্চল্লিশ জনেরও অধিক লোক। এক অতিক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে কেরালা। খন্তে সময় পূর্বে ঘটনা সংঘটিত হয়েছে, আহত হয়েছে পঞ্চল্লিশ জনেরও অধিক, আর আহত সকলে ততাতয়াক চিকিৎসালয় লই যাওয়া হয়েছে। ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আরক্ষী, স্থানীয় লোক সকলে উপস্থিত হয়ে বাহনের ভিতরের উদ্ধার করেছে এইজনের পাশত সিজনক লোক। তীব্র গতি অহার দুর্ঘটনাত পতিত হয়েছে বাসখন। পর্যটকের বাস আর সরকারি বাহনের মাজত মুখামুখি সংঘর্ষের ফলতেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পর্যটকের বাসখন কহি আনিছিল এখন বিদ্যালয়ের শিক্ষার্থী, আর শিক্ষার্থী থাকা বাসখন ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হয়েছে নজনকৈ অধিক যাত্রী, যাত্রীর মৃত্যু হওয়া বলে জানি পরা গেছে। শিক্ষামূলক ভ্রমণের যার সময়তে দুর্ঘটনাত পতিত হয়েছে বাহনখন। সংকটজনক অবস্থা চিকিৎসালয় হয়ে আছে বারোজনক লোক, ইতিমধ্যে হাসপাতাল ততাতয়াক লই যাওয়া হয়েছে, স্থানীয় চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। সংকটজনক অবস্থা আছে বারোজনকৈ অধিক লোক, যেহেতু এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে, ওভারটেক করবলে গিয়ে নিয়ন্ত্রণ হেরুয়ায় দুর্ঘটনাত পতিত হয়েছে বাহনখন, আর তীব্র গতি অহার দুর্ঘটনা সংঘটিত হওয়ার সন্দেহ করেছে পর্যটকের বাহনখনে খুন্দা মারিছিল এখন সরকারি বাসক। পালাকার জেলার আদাকেনসেরি অঞ্চলত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। কেরালাত এক শোকাবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এই আলোকচিত্র আপনাদের স্ক্রিনত প্রত্যক্ষ করেছে। আলোকচিত্র প্রত্যক্ষ করে অনুমান করবেন অতিক ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছিল, দুখন বাহনের মাজত মুখামুখি সংঘর্ষের ফলত সম্পূর্ণরূপে ভাঙি যাওয়া দেখি পাওয়া গেছে দুখন বাহন। এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, তীব্র গতি অহার ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হওয়া বলে জানিপরা গেছে। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়েছে, স্থানীয় লোক সকল উপস্থিত হয়ে উদ্ধার করেছে বাহনের ভিতরেরপরা ইজনের পিছত সিজনক লোক। সংকটজনক অবস্থাত বারোজনক চিকিৎসালয় লই যাওয়া হয়েছে, পঞ্চল্লিশ জনেরও অধিক লোক আঘাতপ্রাপ্ত হয়েছে, থিতাতে মৃত্যু হয়েছে নজনক যাত্রীর, আর ইয়ার পাছতেই সমগ্র অঞ্চল জুড়ে এক হুলস্থুলীয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তীব্র গতি অহার ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হওয়া বলে জানিপরা গেছে। শিক্ষামূলক ভ্রমণের গৈছিল শিক্ষার্থীসকল, আর পর্যটকের বাহনখনত আছিল শিক্ষার্থী, প্রায় ত্রিশ জনের অধিক শিক্ষার্থী আছিল সেই বাহনখনে। তীব্র গতিত এখন সরকারী বাসক খুন্দা মরা বলে জানিপরা গেছে। দুয়োখন বাহন সম্পূর্ণরূপে ভাঙি চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, আর ইয়ার পাছতেই দুর্ঘটনাস্থলীতেই নজনক লোকের মৃত্যু হওয়া বলে জানিপরা গেছে। সংকটজনক অবস্থাত বারোজনক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে, আর ইয়ার পাছতে মৃতকের সংখ্যা বৃদ্ধি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাল্লাকাড় জেলাত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, আর ইয়ার পাছতে কেরালার এই বিশেষ অঞ্চলত এক হুলস্থুলীয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু পর্যটকের বাহনত আছিল একাংশ শিক্ষার্থী। শিক্ষার্থী ভর্তি বাসখনে খুন্দা মারিছিল এখন সরকারি বাসত, আর ইয়ার পাছতে এক ভয়ঙ্কর আর শোকাবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।